থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর। আসলে আমি এই পুরস্কারটি আশা করিনি, আমি এই নিয়ে 8 বার। অপু বিশ্বাসকে যেভাবে হারিয়েছিলেন নায়িকা শাবনূর, শাবনূরের কাছে হেরে অপু বিশ্বাস এবার কি বলেছিলেন তা জানতে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এ ধরনের ইন্টারেস্টিং সব ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সিনেপেপার বাংলা। শুধু অপু বিশ্বাসই নন, ওই বছর পূর্ণিমা এবং মমকেও হারিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। মেরিল প্রথম আলো পুরস্কারে চিত্রনায়িকা শাবনূরের জয় জয়কার। রেকর্ড সংখ্যকবার পুরস্কার পেয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা। 2007 সালের পুরস্কার ছিল খুবই আলোচিত একটি পুরস্কার। ওই বছর কে হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রী তা দেখতে মুখিয়েছিলেন সবাই। 2007 সালের পুরস্কারে নবীন ও প্রবীণ তারকাদের মধ্যে লড়াই চলেছে। ওই বছর শাবনূরের সাথে নমিনেশন পান অপু বিশ্বাস, পূর্ণিমা ও মম। 2007 সাল ছিল অপু বিশ্বাস এবং মমর অভিষেকের বছর। বিজয়ীর নাম ঘোষণা করার পূর্বে মঞ্চের 4 জন নায়িকাকেই ডাকেন ইলিয়াস কাঞ্চন, 3 জন আসলেও পূর্ণিমা আসেননি মঞ্চে। পূর্ণিমা সবসময় শাবনূরকে চিরপ্রতিদ্বন্দ্বী মনে করতেন, যে কারণে সবাই মঞ্চে আসলেও পূর্ণিমা আসতে আপত্তি জানিয়েছিলেন। ধন্যবাদ। ধুক ধুক, কি হচ্ছে? অভিনেত্রী শাবনূর। শাবনূর, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন শাবনূর, অনেক অভিনন্দন। শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূরের নাম ঘোষণা করা হলে অবাক হয়ে যান শাবনূর নিজেই। বিজয়ী শাবনূরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান অপু বিশ্বাস ও মম। শাবনূরও জানান এবারের পুরস্কারটি তিনি একদমই আশা করেননি, কারণ এই পুরস্কারটি তিনি মোট 8 বার জিতেছেন। প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই পুরস্কারটি আশা করিনি, আমি এই নিয়ে 8 বার। 8 বার, 2 হালি। পুরস্কার জিতে দর্শকদের মন খুলে অভিনন্দন জানাতেও ভুল করেননি এই ঢালিউড রত্ন। ভীষণ ভালো লাগছে, আর দর্শকদের কাছে দোয়া চাই, আমি চিরকাল আপনাদের মনের মাঝে বেঁচে থাকতে চাই, দোয়া করবেন। অনলাইনের মাধ্যমে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ফ্লাওয়ার ক্যাশ অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন 2000 টাকা বোনাস। এখান থেকে প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে 2500 টাকা ইনকাম করে সরাসরি নগদে বিকাশে কিংবা রকেটের মাধ্যমে পেতে পারেন। ফ্লাওয়ার ক্যাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর গিয়ে সার্চ করুন ফ্লাওয়ার ক্যাশ, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে। এই অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমে সুপার ভিপিএন ডাউনলোড করে কান্ট্রি সিঙ্গাপুর সিলেক্ট করে নিতে হবে। কিভাবে অ্যাপসটিতে কাজ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অপু বিশ্বাস শাবনূরের পুরস্কার পাওয়ায় প্রতিক্রিয়াতে জানান তিনি মন থেকেই চেয়েছেন শাবনূরই যাতে পুরস্কারটি পান, কারণ শাবনূর সিনিয়র, তার কাছ থেকে তিনি কিছু শিখতে পারবেন। মম শাবনূরকে অভিনন্দন জানিয়েছেন, শাবনূরকে সম্মান জানিয়েছেন। বড় কথা হচ্ছে আপু আমাদের সিনিয়র, আমরা মন থেকে আশা করি আপুই পাক, কারণ আপুর থেকে কিছু শিখতে পারবো, এই জন্য আমাদের ভীষণ আনন্দ লাগছে। 2007 সালে শাবনূর, অপু বিশ্বাস, মম, এই দুই নবাগত নায়িকা এবং অভিনেত্রী পূর্ণিমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। একজন অভিনেত্রীর জনপ্রিয়তা কত হতে পারে যে কাউকে কিন্তু চিন্তায় ফেলে দিতে বাধ্য হবে। সো ভিউয়ার্স, এই যে জনপ্রিয়তার লড়াইয়ে শাবনূরের কাছে পূর্ণিমা এবং অপু বিশ্বাস হেরে গেল, এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। থ্যাংক ইউ।